আজকে ব্লগের টপিকটা পুরো আলাদা। তো আজকে সোহাগ ভাইয়ের জন্মদিন, তো দ্যাটস ওয়াইজ আমরা প্ল্যান করতেছি খুব ভালোভাবে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার আজকে জব আছে, অলরেডি আজকে সবারই জব আছে, আমি আর ইয়াসিম বাদে সবার জব আছে, আর শরীফ ভাই, সোহেল ভাই, সোহাগ ভাই সবার জব আছে। তো সোহাগ ভাই জব একটু লেট করে আসবে জব থেকে, তো উনি আসলে তখন সব রেডি হয়ে যাবে, তখন সারপ্রাইজ দেব। তো আমরা এখন যাচ্ছি ভালো সারপ্রাইজ কি হতো জানো, সোহাগ ভাইয়ের লেগে মোটামুটি বিখ্যাত। তো এখন চলে এসেছি আমরা কেক কেনার জন্য। তো এখানে এসে আমরা পুরো অবাক, কারণ এখানে কেকের যে পরিমাণ দাম, যেটা খুবই এক্সপেন্সিভ। তো জাপানি ভাষা কিছুক্ষণ বক বক করে কেকের দাম জানতে চাইলাম। তো আমরা যে কেকটা পছন্দ করছি ওটার দাম হচ্ছে 4,500 টাকা, কিন্তু ওই কেকটা অতটা বড় না। এখন দেখার বিষয় হচ্ছে কেকটা কি পরিমাণ টেস্টি হয়। ওকে, তো বাসায় রান্নাবান্না করতে দিয়ে আমি আর ইয়াসিম বের হয়ে গেছি সোহাগ ভাইয়ের জন্য গিফট কেনার জন্য। তো আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন ওটা একটা সুন্দর স্টোরি আছে, যেটা একটু পর শোনাচ্ছি আপনাদেরকে। যেহেতু আমাদের কাছে টাইম কম ছিল, তাই আমরা এখন হালকা করে একটা স্টেজ তৈরি করতেছি, জাস্ট হ্যাপি বার্থডে নামটা ইউজ করব। তো ওটা রেডি করতেছি আমি, তারপর হালকা করে একটু রান্না করার ভাব ধরতেছি। আসলে আমি রান্না বান্না তেমন হেল্প করি নাই, আমি আদার্স কাজে হেল্প করছি। আমাদের দুইটা স্পেশাল গেস্ট ছিল, তারা রান্না বান্না করছে। আমরা আজকে সোহাগ ভাইয়ের জন্মদিন উপলক্ষে রাত 12:01 সবাই মিলে ভাইয়ের জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য একটু অ্যারেঞ্জ করছি, ভাই সেটা জানে না। তো এখন আমরা দেখি ভাই আসলে কি করে, উনি এখন জব থেকে আসলে ঘুমাইছে, এখন দেখি উনি রুমে আসলে কি জন্মদিন সম্পর্কে জানে কি জানে না। ওকে, আমরা দেখি। নাকি বলছিল এই ঘুমাইতেছে ছিল না ভাই, আপনারা বলছি না কেন্দ্রে পরে শুনতেন পান করছি ভাই। কিন্তু আগে থেকে জানে যে বার্থডে সম্পর্কে সম্পূর্ণ অ্যালার্ট, তো এখন ওনাকে নিয়ে আমরা সেলিব্রেট করবো। ওকে, কেক আনতে একটু ফ্ল্যাশব্যাক করি, সোহাগ ভাইকে যখন গিফট দিয়েছিলাম তখন কি হয়েছিল একটু দেখে আসুন। এক্সপ্লেইন করে আমাদের এই গিফটটা, এই গিফটটা তো কিনছি সেটা অনেক দামি গিফট, এটা অনেক দামি দামি গিফট, কিন্তু এই ফুলটা হচ্ছে সবচেয়ে দামি। এইটা নিয়ে ও আমার রেখে দিতে তো এটা পাবি বন্ধু, বল বল বল, ও কই কি ফুল চুরি করতে এলো পার্কে, এক কোণাতে উই গেছে ফ্রিজের এক কোণায়। তো উই ফোন দি, তো ফুল একটা নিয়ে উই দিছে ধর, আমাকে দুইটা ছিল ওকে, না আমি আজকে নিয়ে দূর উই দিছে ধর, আমি আর দেখি না ওরে, পরে আমি আবার আরেকটা কান্তি আরেক দিক দিয়ে ধর। আপনার জন্য বুঝছেন, এই ভালোবাসাটা শুধু আপনার জন্য। বিষয় হচ্ছে কি, সোহেল ভাই যে গিফটটা দিছে ওটাও চুরি করা ছিল। বলেন বলেন কি চুরি করেন স্যার, ওটা রেস্টুরেন্ট। মজার বিষয় হচ্ছে সোহাগ ভাইয়ের জন্মদিন আমরা সবাই চুরির প্রতিযোগিতা করছি, আমি কেএফসি থেকে একটা চকলেট চুরি করে আনছি আর ফুল চুরি করে আনছি, সব আপনার জন্য ভাই বুঝছেন।
এই যে সোহাগ ভাই যেভাবে দাঁড়াইছে আর যেভাবে পোজ নিছে মনে হচ্ছে তার গায়ে হলুদ। তো আমার ইচ্ছা উনি একটু গায়ে হলুদ দিন। Happy birthday to you जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। Happy birthday to you हाँ जी, तो इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई? भाई केक के दाम जो तो देखो, केक का जो टेस्ट इधर से मैंने दूंगा। অনেক কষ্ট করে রান্না বান্না করছে, অনেক কষ্ট করছে। থ্যাংক ইউ ভাই, আপনারা করছিলেন? খুব কষ্ট করছে। হ্যাঁ ইয়াসিনো অনেক কষ্ট করতেছে। ইয়াসিনো ভাই আমি কি কম, এই কাচ্চিটা যে রানছে হেরদানি প্রথম বিয়া নেই তিনটা বাচ্চা হয়। ভাই কেমন আছে? ও সাধারণ, ও সাধারণ ভাই। শরীফ ভাই, ভাই উপর থেকে তুই যা। তোমরা সবাই আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিবে, আসলে জাপান আসার আগে মুহূর্তে আমি ভাবতে পারিনি যে আসলে আমার জন্মদিনটা এত সুন্দর ভাবে কাটবে সবার সাথে। আমি তো ভাবছিলাম যে হয়তো জাপানে যে একা একা বোরিং ফিল করতে হবে, কিন্তু আসলে সময়টা এত সুন্দর কাটতেছিল। আজকের দিনটা আমি আসলে কোনোদিন ভুলবো না। জাপানে মানুষ এত ব্যস্ত, আর এত ব্যস্ততার মাঝখানে সবাই আমাকে এতটুকু সময় দিছে, তারপরে আসলে তোমাদের ভালোবাসার কথা আসলে এটা বলে শেষ করতে পারলাম না। তোমাদের প্রতি আমার ভালোবাসা বলে তারা শেষ থাকবেই, ভাষায় প্রকাশ করতে সত্যি আমি অনেক আনন্দিত, অনেক খুশি। এভাবে যেন জাপানের দিনগুলো তো। আজকের ব্লগ আমাদের এই পর্যন্ত ছিল। এই ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পেয়েছেন তাদেরকে নিয়ে আমাদের জাপানের পরিবার, তো দোয়া করবেন যাতে সামনে এভাবে ভালোভাবে থাকতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।